আপনি হয়তো লক্ষ্য করেছেন কিছু কিছু ব্যক্তির ইভেন আপনার নখেও এই রকম হোয়াইট মার্ক আছে, আবার কারোর কারোর থাকেও না। কিন্তু এমনটা কেন? ছোটবেলাকার কাল্পনিক রূপকথা অনুযায়ী বক আঙুলের নখে দুধ দিয়ে যায়। ওয়েল, জোকস অ্যাপার্ট, তো একে আসলে লিউকোনাইচিয়া বলা হয়। গ্রিক শব্দ থেকে এটি এসেছে। লিউকো মানে হোয়াইট আর নাইচিয়া মানে নেলস। লিউকোনাইচিয়া একটা মেডিকেল টার্ম আপনার নখ সাদা হওয়ার। অ্যাকচুয়ালি অনেক লোক মনে করে যে লিউকোনাইচিয়া নাকি ক্যালসিয়ামের ঘাটতির ফলে হয়। যদি আপনার নখে সাদা দাগ থাকে তখন আপনার মা অথবা যে কেউ দেখবে সে বলে যাবে যে দুধ খা ভালো করে, দুধ তো খাস না তাই তোর শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে। কিন্তু এটা আসলে একটা মিথ, মানে ফলস কথা আর কি। কখনো কখনো আপনার নখের ম্যাট্রিক্স অর্থাৎ গোড়ায় আঘাত লেগে যায় অথবা আপনার নখের কোনো পার্টসে ইম্প্যাক্ট পড়ে অর্থাৎ চোট লেগে যায়, তখন এর ফলস্বরূপ আপনার নখের কিছুটা অংশ সাদা হয়ে যায়। আবার নর্মাল নেল যদি সাদা হয় তাহলে কিছুটা এরকম দেখায়। তো এটা নর্মাল একটা ইমেজ, কিন্তু যখন এই জিনিসটায় খুবই বেশি মাত্রায় হয় তখন এটা কিছুটা এইরকম দেখায়। নখের অবস্থা কিছুটা এরকম হয়ে যায়। আপনি হয়তো নোটিস করেছেন দরজায় আপনার আঙুলে নখ ফেসে গেলে তখন কিছুক্ষণ পরে এরকম সাদা দাগ হয়ে যায়। আপনি দেখবেন আপনার নখে হোয়াইট স্পট হয়ে গেছে। তো কনক্লুশন এটাই যে যদি আপনার নখে হোয়াইট স্পট নেই তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর যদি থাকে তাহলে এটা আপনার শরীরে কোনো জিনিসের ডেফিসিয়েন্সি বা রোগের ইঙ্গিত করছে এমনটা কিন্তু নয়। সো ধৈর্য ধরে বসুন এবং রিল্যাক্স করুন। নখের সম্বন্ধে আরো একটা ফ্যাক্ট হলো, নেলস কেরাটিন দিয়ে তৈরি হয় আর কেরাটিন হলো সেই জিনিস যার দ্বারা আপনার চুল তৈরি হয়েছে। তো এট দ্য বেসিক লেভেল যে জিনিস দিয়ে আপনার চুল তৈরি হয়েছে সেই জিনিস দিয়েই আপনার নখও তৈরি হয়েছে, আবার সেই একই জিনিস দিয়েই গন্ডারের শিংও তৈরি হয়েছে। আরেকটা ফ্যাক্ট হলো, আমাদের নখ প্রতি মাসে প্রায় 2.5 মিলিমিটার পর্যন্ত বাড়ে, আর পায়ের নখ যেটা আপনার হাতের তুলনায় কম স্পিডে বাড়ে সেটা প্রায় 1.62 মিলিমিটার পার মান্থ বৃদ্ধি পায়। ভিডিওটা ভালো এবং ইন্টারেস্টিং মনে হলে অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধুবান্ধবদের সাথে, আর লাইক বাটনে হিট করে ভিডিওটাকে সাপোর্ট করুন, আর কমেন্টে অবশ্যই জানান ভিডিওটা কেমন লাগলো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যান অবশ্যই সাবস্ক্রাইব করুন আগে।